হ্যালো আসসালামু আলাইকুম, আমি রাতবীর রেজা। আজকে কথা বলবো ট্যাসলক কম্বো নিয়ে। যাদের মোটরসাইকেল আছে, বিশেষ করে মোটরসাইকেল যাদের আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ট্যাসলক কম্বোর মধ্যে কি কি আছে একটু দেখাই আপনাদেরকে, তারপর আমি বলবো যে মোটরসাইকেলে আপনি কি কি বেনিফিট পাবেন। আমরা জানি যে বাংলাদেশে যে পরিমাণ মোটরসাইকেল চুরি ছিনতাই হয় তো সেটা কিন্তু অগণিত। বক্সের মধ্যে কি কি আছে দেখেন, দুটা রিমোট আছে, একটা জিপিএস ট্র্যাকার আছে খুবই সুন্দর, আর এটা একটা ইসিউ কন্ট্রোলার আছে, রিলে এবং ওয়্যারিং আছে। এই পুরোটা একটা প্যাকেজ। সিকিউরিটি ট্রিপল লেয়ার হবে, তিনটা লেয়ারে সিকিউরিটি সৃষ্টি হবে মোটরসাইকেলের। তো সুবিধাগুলো কী কী আমি একটু এক্সপ্লেন করি। প্রথমত হচ্ছে আপনি যখন মোটরসাইকেলটা চাবি অফ করবেন, অফ করে কোথাও নেমে বাইকটা রেখে আপনি হাঁটা শুরু করবেন, অটোমেটিক বাইকটা লক হয়ে যাবে উইদিন ওয়ান সেকেন্ড, এক সেকেন্ডের মধ্যে বাইক লক। এর মধ্যে যদি বাইকে কেউ টাচ করে, ধরে, চুরির চেষ্টা করে, আপনার এই রিমোটের মধ্যে অ্যালার্ম বাজবে এবং ভাইব্রেশন হবে। পাশাপাশি আপনার মোবাইলেও কল আসবে, মোবাইলে কল আসবে, নোটিফিকেশান আসবে, SMS আসবে, বহুত কিছু হবে, এবং বাইকে কিন্তু বিকট অ্যালার্ম বাজবে। তাছাড়া যদি আপনি চান বাইকটাতে কোনো শব্দ না করুক, আপনি রিমোট দিয়ে করতে পারবেন। বাইক পার্ক করলেন বাট বাইকে কোনো সাউন্ড হবে না, বাইকে চুরি করুক আর যাই করুক বাইকে কোনো শব্দ হবে না, কিন্তু আপনার রিমোটে অ্যালার্ম বাজবে, মোবাইলে কল আসবে, সেই অপশনও করা যায়। মোটরসাইকেল কোথায় যাচ্ছে, মোটরসাইকেল কোথায় যাচ্ছে, কত কিলোমিটার স্পিডে যাচ্ছে, বাইকের গতি, বাইকের ব্যাটারি কন্ডিশন, বাইকের হেলথ, বাইকের ড্রাইভিং বিহেভিয়ার সব কিছু আপনি মোবাইলে লাইভ দেখতে পারবেন। লাইভ গুগল ম্যাপের মাধ্যমে লাইভ, একদম লাইভ, ট্রাফিক সহকার, রাস্তার ট্রাফিক সহকারে, স্যাটেলাইট ভিউ সহকারে আপনি টোটাল মোটরসাইকেলের বিস্তারিত আপনি দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে। রানিং বাইক, মোটরসাইকেল যদি রানিংয়ে থাকে, ধরেন আপনার বাইকটা রানিংয়ে আছে, কেউ হাইজ্যাক করে নিয়ে চলে গেল, রিমোট সহ নিয়ে চলে গেল, তাহলে আপনি রাস্তাঘাটে যে কোনো মানুষের ফোন থেকে মোবাইল দিয়ে বাইকের লোকেশন ট্র্যাক করতে পারবেন অফলাইনে, উইদাউট ইন্টারনেট আপনি চেক করতে পারবেন এবং বাইক রানিং অবস্থায় বন্ধ করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে আপনি রানিং বাইক রিমোটের এই লাল বাটন চাপ দিলে রানিং বাইক বন্ধ হয়ে যাবে এবং কোনোভাবেই বাইক স্টার্ট নেবে না। মোটরসাইকেলের হ্যাজার্ড লাইট থেকে শুরু করে কাছাকাছি প্রায় 50টারও বেশি ফিচার আপনি পাবেন এই ট্যাসলক কম্বোতে, এবং মাসে মাসে কোনো বিল দিতে হবে না, প্রতি মাসে বা বছরে কোনো ধরনের বিল আপনার কাছে নাই। একটা কোয়েশ্চেন আপনাদের কাছে আসতে পারে, মোটরসাইকেলের ব্যাটারির কী হবে, 100% শিওর থাকেন ব্যাটারিতে কোনো এফেক্ট পড়বে না, বিকজ আমাদের ট্যাসলক কম্বো হচ্ছে ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ব্যাটারি ফ্রেন্ডলি, মানে হচ্ছে স্লিপ মোডে চলে যাবে। যদি আপনি বাইকটা পার্ক করার পরে উইদিন 5 মিনিটস 5 মিনিটের মধ্যে আপনার বাইক অটোমেটিক এই জিপিএস ট্র্যাকার এবং রিমোটটা স্লিপ মোডে চলে যাবে, মানে সে ঘুমায় থাকবে। যতক্ষণ বাইকে কেউ টাচ করবে না সে ওয়েক আপ হবে না, যখনই কেউ টাচ করবে শেক করবে, বাইক জেগে উঠবে এবং আপনার মোবাইলে এবং রিমোটে কল দিবে। আর একটা মজার জিনিস আমি বলি, খুবই ইন্টারেস্টিং জিনিস, ধরেন মোটরসাইকেলের চাবি বাসা রেখে আসছেন, আপনি তাহলে রিমোট দিয়ে বাইক স্টার্ট করে বাইক সারাদিন চালাতে পারবেন এবং বাইক রিমোট দিয়ে স্টার্ট দেওয়া, অফ করা, অ্যালার্ম অ্যাক্টিভেট করা, সিকিউরিটিকে অ্যাক্টিভ রাখা সবই করতে পারবেন উইদাউট মোটরসাইকেল চাবি। তাছাড়া আপনি পাচ্ছেন জিও ফেন্স, ফ্লিট ম্যানেজমেন্ট, ট্রাফিক অ্যালার্ট, এছাড়া অনেক 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 অপশন। আমি যদি ভিডিওটা শর্ট করবো, লম্বা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আপনার ডিসক্রিপশনে দেখে নেবেন যে ট্যাসলক কম্বোতে মোটরসাইকেলে কী কী সুবিধা আছে। সিকিউরিটি ব্রেক করা তো অসম্ভব, এটা কোনো জ্যামার দিয়ে যদি কেউ চেষ্টা করে বা কোনো রেডিও ফ্রিকোয়েন্সিতে চেষ্টা করে তারপরও এই ট্যাসলক কম্বো ব্রেক করা পসিবল না। আমরা ট্রাই করেছি, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যারা চোর আছে এদের সাথে কথা বলছি, কারো পক্ষেই সম্ভব না যে ট্যাসলক কম্বো বা আমাদের কোনো প্রোডাক্টই ব্রেক করা। আমরা কিন্তু ইংল্যান্ডে, এখন এই মুহূর্তে আমার পিছনে কিন্তু ইংল্যান্ড, লন্ডন, তো আমরা ইংল্যান্ডে ট্যাসলক কম্বোর সার্টিফিকেশন পেয়েছি। একটা প্রোডাক্টের সার্টিফিকেশন ইংল্যান্ডে বিক্রি করতে হলে, ইংল্যান্ডে একটা চকলেট বিক্রি করতে হলে হাজারটা ওটাকে লেয়ারটা ক্রস করে যেতে হয়, তো আমরা ট্যাসলক কম্বোর সার্টিফিকেট পেয়েছি, আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, সালাম আলাইকুম।